আসসালামু আলাইকুম। আমাদের লাইট অফ নলেজ চ্যানেল থেকে আমরা হাজির হলাম সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। তো আমরা আজকে কথা বলবো বাংলাদেশের বীরদের নিয়ে। 1971 সালের মুক্তিযুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে বাংলাদেশ সরকার এই 4টি উপাধিতে ভূষিত করে, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বিক্রম, বীরোত্তম। কিন্তু আমরা জানি যে বীরশ্রেষ্ঠ কতজন, বীর প্রতীক কতজন, বীর বিক্রম কতজন, বীরোত্তম কতজন, কিন্তু তবুও আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি। তো আমরা যদি একটা গল্পের মাধ্যমে এটা মুখস্থ রাখতে পারি, তো গল্পটি হলো আমরা যদি এইভাবে বলি যে 7 জন বীরশ্রেষ্ঠ, তো তারা একটা অনুষ্ঠানে যাবে, তো তাদের জন্য কিছু প্রতীক নির্ধারিত করা হয়েছে, তো তারা এরকম 426টা প্রতীক তাদের হাতে ছিল। তো এই এরকম লোক ছিল কতজন? 175 জন। 175 জনকে নিয়ে এসে তারা কোথায় গেছে? বিক্রমপুরে গেছে। এবং তারা যখন গেছে তখন তাদের জন্য উত্তম আসন দিল কয়টা? 68টি। উত্তম আসনে বসতে দিলেন। তাহলে আমরা গল্পটা এইভাবে বুঝতে পারি যে এক অনুষ্ঠানে 7 জন বীরশ্রেষ্ঠ 426টি প্রতীক নিয়ে 175 জনকে নিয়ে বিক্রমপুরে গিয়ে 68টি উত্তম আসনে বসলেন। আমরা যেভাবে পারি মুখস্থ রাখতে পারি। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে বীরশ্রেষ্ঠ কতজন? 7 জন। আর তাহলে প্রতীক নিচে কয়টা? 426টা। তাহলে বীর প্রতীক কতজন? 426 জন। আর বিক্রমপুর কয়জন নিয়ে গেছে? 175 জন। তাহলে বীর বিক্রম কতজন? 175 জন। আর উত্তম কাজ করছে কয়টা? উত্তম আসন কয়টা? 68টি। তাহলে সুতরাং বীরোত্তম কয়জন? 68 জন। তো আমরা এইভাবে কিন্তু মুখস্থ রাখতে পারি আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ এর নাম কি এবং কে কোন সেক্টরে যুদ্ধ করছে। যদি আমরা এটা মুখস্থ রাখতে না পারি তাহলে কিন্তু আমরা এইভাবে একটু সন্দেহ মুখস্থ রাখতে পারি। সেটা হলো কি? আজ হাজারো মোম এর নূর জলে। তো আবার যদি আজ মানে কি আব্দুর রহা, হামিদুর রহমান, যা জাহাঙ্গীর, রুহুল আমিন, মোস্তফা কামাল, মতিউর রহমান, নূর মোহাম্মদ, এই 7 জন মুখস্থ রাখতে পারি। তারপর আমাদের বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তো এইটা মাথায় নিয়ে, শুধুমাত্র 1 লক্ষ বা 1,47,000 মাথায় নিয়ে যদি আমরা একটা সংখ্যা মুখস্থ রাখতে পারি, সেটা হলো কি? 1,47,10,208। শুধু এটা একটু মাথায় রাখবো যে 1,47,10,208 আমরা এটা মুখস্থ রাখতে পারি। তাহলে এর সাথে কিন্তু মিলাইতে পারি আজের সাথে আজ। তাহলে আজ, তাহলে কি আজ কি ছিল? আব্দুর রূপ, আব্দুর রূপ তাহলে কি এক? তাহলে 1 নং সেক্টরে। হামিদুর রহমান, হা মানে কি? তার পর সংখ্যা কি? 4। তাহলে কি? 4। যা, তাহলে কি? যাকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর তাহলে কত নম্বর সেক্টরে? 7 নম্বর সেক্টরে। রু, তাহলে কি? রুদে রুহুল আমিন, তাহলে কত নম্বর সেক্টরে? 10 নম্বর সেক্টরে। তাহলে মোদিয়া কি? মোস্তফা কামাল, তাহলে কোন সেক্টরে? 2 নম্বর সেক্টরে। মদিয়া মতিউর রহমান, তাহলে মতিউর রহমান কোন নম্বর সেক্টরে? কোন সেক্টর না, কারণ সে 9 সেক্টরে যুদ্ধ করছিল। তো তারপরে কি? নূর লাস্ট সংখ্যা দিলে কি? 8। তাহলে কি? নূর মোহাম্মদ, তাহলে 8 নং সেক্টরে যুদ্ধ করে। তো আমরা এগুলো কিন্তু সেক্টর গুলো মুখস্থ রাখতে পারি। মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মোট সংখ্যা কতজন? বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীরোত্তম, বীর বিক্রম মিলে কতজন? 676 জন। প্রথম বীরোত্তম খেতাবপ্রাপ্ত ছিলেন কে? লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রব। প্রথম বীর বিক্রম কে ছিলেন? মেজর খন্দকার নাজমুল হুদা। প্রথম বীর প্রতীক কে ছিলেন? মোহাম্মদ আব্দুল মতিন। আর 2 জন মহিলা বীর প্রতীক ছিলেন, ডাক্তার সীতারাম বেগম এবং তারামন বিবি। এদের মধ্যে প্রথম কে বীর প্রতীক হলেন? ডাক্তার সীতারাম বেগম। মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীর প্রতীক কে? WAS অর্ডারল্যান্ড। তিনি ছিলেন হল্যান্ডের অধিবাসী কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিক। তো এই পরীক্ষা মাঝে মাঝে পেশ লাগতে পারে, একটু জেনে রাখবা। দেশের একমাত্র আদিবাসী বীর বিক্রম কে? UKC। তো আমরা যদি এই মোটামুটি এগুলো জানতে পারি তো পরীক্ষা অবশ্যই এই অনুচ্ছেদ থেকে যদি কিছু আসে অবশ্যই আমরা দিতে পারবো। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা সাবস্ক্রাইব করলে কিছুটা অনুপ্রেরণা পাবো আর নতুন কিছু ভিডিও বানানোর জন্য। কোন টপিক্সে কি ভিডিও বানানো যায় বা কি বুঝেন নাই বা কোনো কিছু যদি ইনফরমেশন আমাদের দেওয়া থাকে আমরা কীভাবে ভালোভাবে ভিডিও করতে পারি, বা আমাদেরকে যদি কোনো অনুপ্রেরণা জাগাতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।